কেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেক আনন্দের জিনিস এই যে শীত মানে পিঠা আজকে আমরা পিঠা বানাবো আজকে আমরা পিঠা বানাবো এই যে মিঠা নিয়েছি অনেক গ্রান বন্ধুরা এই মিঠা তো আজকে আমরা কি কি পিঠা বানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে দেখবেন না বন্ধুরা আজকে অনেক পিঠা হবে সেই আনন্দ হবে ভিডিওটা প্রথম থেকে দেখবেন এটা আমার অনুরোধ দেখতে থাকুন আমরা মিঠাটা কেটে নিব পিঠা বন্ধুরা কম বেশি শীতের দিনে সবারই পছন্দ আর শীত মানেই পিঠা শীতে পিঠা খাবো না তা কি হয় তো শীত আসতে না আসতেই আমাদের সবাই বাসায় পিঠা খেতে চাচ্ছে তো ওই জন্য চিন্তা করলাম আজকে আমরা পিঠা বানাবো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো গরুটা চেলে নেব জি আপা হ্যাঁ তুমি কি পিঠা খাইবা কি পিঠা খাইবা এটা কি পিঠা বাপা তারপর তুই পিঠা অনেক পিঠা তোমার কাছে ভালো লাগে কি পিঠা ভালো লাগে বন্ধুকে হাই বললে তো হাই বন্ধুরা ভিডিওটা দেখবেন বললে দাও লাইক করবেন বললে দাও শেয়ার করবেন কমেন্ট করবেন বলো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আটা সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা এখন মেখে নিব পুলি পিঠার জন্য চাল বেটে নেব হাতে এটা যত চিকন হবে তত সুন্দর পিঠে হবে একটু পরে যাবো তুমি কাজ করতে গুড় দিয়ে দিব
বৌদিকে মন দে অনেক সুন্দর সুন্দর পিঠে বানাই খাওয়ায় হ্যাঁ খাওয়ায় না তো আমার বাসা যাইস তোরা একদম পিঠে বানাই খাওয়া পুলি পিঠা গুলো ভেজে নিব দিলাম দুই দিকে লাগছে সাথে সাথে মা আমি এসব নিতে আমার তো ওই গেছে পাতলা এপিটে তো আর নাই না হেরে তো গেলাম ওইটা উড়িয়ে লো
বাপা পিঠার জন্য চালের গুঁড়া ছেলে নিব এখানে লবণ আর পানি দিয়ে মেখে নিছি এখন এলার চালনি দিয়ে ছেলে নিব বাতের চালটা ভালো করে ধুইয়া ভাত ঠিকা দাও না ওরকম করে ঠিকা দিয়ে তুমি এক ঘন্টা ঠিকা দিয়ে এই পারে যে মেশিন দিয়ে বাঙ্গাই আইন না এরকম খালি একটু পানি দিছি আর লবণ দিছি এরকম আধা করা হচ্ছে মুটো আর কি আধা করে মাছ না কেবল সালন তেম সালবে হবে তো বাড়ির মধ্যে মিরা নারকেল দিয়ে বল এই দিয়ে সব আছে আবার পিঠা একটা ওইটা কত বেশি হইলে দুই মিনিট লাগবে একটা পিঠা বাপা পিঠা বানাই না সবচেয়ে সহজ বাপ এই এতক্ষণে বাপা পিঠা বানাইলে দুই তিন প্লেট বানান যায় বাপা পিঠা অনেক সহজ কঠিন হয়েছে যে কোন যা বানাইছে ঘুমাইছে কোন রুমে যখন তোমার নরম হাতে আমার খালার গরম বাতে কুটি মাছের ঝোল তুলে দাও তুমি সারাদিনের কষ্টে মনটা গুড় দেব না পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া কেসকি তলে পই Thank you.
হুম।